That I'm invincible, nobody gon' bring me down. Here we go. হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসলাম। বাইকটি হচ্ছে অ্যাপাচি 4B, এটি রিফ্রেশিং এডিশনের বাইক। বাইকটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ABS, আর ABS জানেন সকলে 2021 মডেলের 4B-তে ABS বাইকটা চলে আসে। আর ABS এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্ক। এই বাইকটি একদমই ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে। বাইকটির বয়স অনলি 2 মাস। এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, এই বাইকটির প্রাইস এবং ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার দেওয়া ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন। বাইকটি একদমই ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে। বাইকটি যে অবস্থায় আনা হয়েছে সেই অবস্থায় আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হালকা কিছু পরিমাণ হয়তো ময়লা লেগে আছে, এগুলো ক্লিন করলে একদমই নিউ কন্ডিশন দেখা যাবে। আর এইরকম ন্যাচারাল যেরকম ছিল ঠিক একই রকমভাবে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাইকটির দেখানোর শুরু থেকে বাইকটির ফ্রন্ট টায়ারটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা, ফ্রন্ট টায়ারের সাইডের লুপগুলো এখনও বিদ্যমান আছে। বাইকটির বয়স অনলি 2 মাস। এই বাইকটির টায়ার একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন, আর ডিসপ্লেটি একদমই নিউ কন্ডিশন রয়েছে। আর যখন আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন অবশ্যই ডিসপ্লেটগুলো স্লাইড করে কেনার চেষ্টা করবেন। আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ABS। ABS-এ কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন। আর এবার চলে আসা যাক বাইকটির মার্কেটের দিকে। মার্কেটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, মার্কেটে কোথাও কোনো ধরনের স্পট নেই। মার্কেটের পিছনের সাইডটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির হেডলাইট। আর এই বাইকটি একজন পুলিশ কর্মকর্তার ছিল, আর এটা তার কাছ থেকে নিয়ে আসা বাইকটি। বাইকটি একদমই খুবই যত্ন সহকারে বাইকটি চালাইছে, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এখন আপনাদেরকে হেডলাইটের রাইট সাইডের অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন একদমই নিউ কন্ডিশন রয়েছে। আর এখানে আপনারা জানেন সকলে স্মার্ট এক্স কানেক্ট বাইকে সবসময় এই লেখাটা থাকে, এটা ফলো করলে বুঝতে পারবেন। আর লেফট সাইডের অংশটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের প্রবলেম নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই বাইকটি। এবার চলে আসা যাক বাইকটির রাইট সাইডের ট্যাঙ্কির কন্ডিশনের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রাইট সাইডের ট্যাঙ্কির কন্ডিশন, এটাও আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। ট্যাঙ্কির উপরের পার্টটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের প্রবলেম নেই, একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন। এবার চলে আসা যাক বাইকটির লেফট সাইডের ট্যাঙ্কির কন্ডিশনের দিকে, এটাও আপনাদেরকে ক্লোজ করে দেখাবো, আগে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন একদমই নিউ কন্ডিশনে পাচ্ছেন। আর ট্যাঙ্কির লেফট সাইড অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। এবার চলে আসা যাক বাইকটির লেফট সাইডের ইঞ্জিন কন্ডিশনের দিকে। ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটি নাটি আনটাচ রয়েছে। বাইকটির বয়স যেহেতু 2 মাস, সেহেতু ইঞ্জিনে হাত দেওয়া কথা না, টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন। ইঞ্জিনের রাইট সাইডের অংশটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এখানেও প্রতিটি নাটি আনটাচ রয়েছে, একটা নাটও হাত দেওয়া হয়নি, টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন। এবার চলে আসা যাক বাইকটির রাইট সাইডের সাইড কভার এবং ব্যাক প্যানেলের দিকে, এটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। সিট কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, সিট কন্ডিশন কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির চেন প্রিমিয়ামের দিকে। চেন প্রিমিয়ামের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, একদমই নিউ কন্ডিশন রয়েছে। আর চেন প্রিমিয়ামে মোবিল দেওয়া হয় নাই, বিদায় হয়তো হালকা একটু ইল লাগতে পারে আপনাদের কাছে, পুরানো মনে হইতে পারে, বাট এই চেন প্রিমিয়ামটা একদমই নিউ কন্ডিশন রয়েছে। বাইকটি একদম 2 মাস ইউজ করা হয়েছে এই বাইকটি। আর সাসপেনশনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, একদম নিউ কন্ডিশন পাচ্ছেন, সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির রিয়ার টায়ারের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির রিয়ার টায়ারের কন্ডিশন, একদম নিউ কন্ডিশন পাচ্ছেন। রিয়ার টায়ারের হয়তো অনেকে ভাবতে পারে নিউ অবস্থায় যে দাগগুলো থাকে সেই দাগগুলো কই, মূলত এই বাইকটি যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেই অবস্থায় এই টায়ারের নিউ অবস্থায় তো টায়ারের কোনো দাগ ছিল না, একদম নিউ কন্ডিশন রয়েছে বাইকটি। আর রিয়ার টায়ারের কন্ডিশন দেখলেন, এবার রিয়ার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, রিয়ার ডিসপ্লেটা 1 মিউ পর্যন্ত কয়া যায় নাই, নিউ যে অবস্থা যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে। সাইলেন্সারের কন্ডিশনটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের স্পট নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন।
এবার চলে আসা বাইকটির ব্যাক সাইডের দিকে। ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ব্যাক লাইট এবং সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই, বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে। এবার চলে আসা যাক বাইকটির মিটারের দিকে। এই বাইকটি খুবই কম চলছে, মিটারের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই বাইকটি রান করেছে অনলি 2684 কিলোমিটার। আমরা যখন বাইকটি ক্রয় করি সেটা তখন ছিল 2500 সামথিং, আর এখন 2684 কিলোমিটার হয়েছে। এটা আমরা সেই ময়মনসিং থেকে রান করে টাঙ্গাইল নিয়ে আসছি, সেই পর্যন্ত আপনার এই 2600 কিলোমিটার রান করেছে বাইকটির মিটার। বাইকটি একদম ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাচ্ছেন, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, আর বাইকটির সাথে 6টি সার্ভিসিং ফ্রি পাচ্ছেন, 1টি সার্ভিসিং করা হয়েছে, বাকি সবকটি ফ্রি পাচ্ছেন আপনারা। বাইকটির বয়স অনলি 2 মাস। আর এই এরকম কন্ডিশনে যদি বাইকগুলো আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর এছাড়া যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি কেউ বাইক ক্রয় বা বিক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিউ কন্ডিশনে বাইক যারা ক্রয় করবেন এবং নিউ কন্ডিশনে যারা বাইক সেল করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমরা বাইকটি ক্রয় করার চেষ্টা করব। আর এবার চলে আসা যাক বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 1,90,000 টাকা, এটা আস্কিং প্রাইস 1,90,000 টাকা। আপনারা জানেন সকলেই 4VABS বাইকের নিউ যে প্রাইস দাম বেড়ে গেছে সেটা প্রাইস হচ্ছে বর্তমানে 2,16,000 টাকা। আর এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্টে ই পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন, সেই ডিসকাউন্টের টাকা দিয়ে আপনারা নাম্বার প্লেট করে নিতে পারবেন। আর এই বাইকটি যদি এই রেটে যদি কেউ বাইকটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।